কালাই রাজবাড়ী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন, চারজন অভিভাবক সদস্য নির্বাচিত। বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই রাজবাড়ী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবকের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। মুসাববর হাসান মুসার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। উক্ত নির্বাচনে কাহালু উপজেলার সমাজসেবা অফিসার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। কালাই রাজবাড়ী দাখিল মাদ্রাসার অভিভাবকের নির্বাচনের অংশগ্রহণকারীদের মধ্য থেকে মোহাম্মদ রবিউল ইসলাম খন্দকার চেয়ারপতিকে তিনি 89 ভোট পেয়ে নির্বাচিত হন। আবু তাহের ঘড়িপতিক তিনি 62 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মোহাম্মদ শাহজাহান আলী সিলিং ফ্যান প্রতীক নিয়ে 48 ভোট পেয়ে তিনি দ্বিতীয় হয়েছেন। অপরদিকে এবতেদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিভাবকদের মধ্যে মোহাম্মদ আব্দুস সালাম মিন্টু 32 ভোট পেয়ে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হলেন। উক্ত মাদ্রাসার সুপার হিসেবে মোহাম্মদ শামসুল আলম দায়িত্ব পালন করেছেন। তিনি চারজন অভিভাবক সদস্য নির্বাচন হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন। ফাতেমা ইয়াসমিন, জয় টিভি, ডেস্ক রিপোর্ট।